আসসালামু আলাইকুম সৈয়দ ড্রিম থেকে আমি সৈয়দা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা হ্যান্ড প্রিন্ট করতে চান আর একদমই আসলে আমি বিগানারদের নিয়ে কাজ করি তো যারা একদমই নতুন এবং কোনো আঁকা আঁকি করতে পারে না তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি তো আজকে আমি দেখাবো যারা ফ্রি হ্যান্ডসে কাজও করতে পারে না তাছাড়া ড্রয়িংও করতে পারে না তো তারা কিভাবে হ্যান্ড প্রিন্টের কাজগুলো করবেন এমন বিগিনারদের নিয়েই কিন্তু আমি মূলত পরবর্তী ভিডিওগুলো আপলোড করে থাকব। তো আজকেও আমি একটা প্রসেস দেখাবো কিভাবে আপনারা ড্রয়িং করবেন এবং হ্যান্ড প্রিন্টের কাজগুলো করবেন তো প্রথমে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে রং এবং তুলি নিয়ে এটা হচ্ছে অ্যাক্রোলিক কালার আর এটা হচ্ছে অ্যাক্রামিন কালার তো এই অ্যাক্রামিন কালারটা আসলে মূলত অনেক কিছু দিয়ে মিক্সড করে তারপর হাতে বানানো হয় তো এটা আমি কিনে নিয়েছি আপনারা কিনেও নিতে পারেন আর এটা হচ্ছে মূলত মেশিনের সাহায্যে এই রঙগুলো তৈরি করা হয় আর একদমই রেডিমেড আর আমি সাজেস্ট করব এই যারা প্রথম আপনারা কাজগুলো করছেন তো আপনারা অবশ্যই অ্যাক্রোলিক কালারটা ব্যবহার করবেন আর এখানে কোনো কিছু মিক্স করতে হয় না সবগুলো দেয়াই থাকে আর রঙগুলো কিন্তু ভালো তো যারা একদমই নতুন বাসায় নিজেদের কাজগুলো করতে চাচ্ছেন তো আপনারা কিন্তু অবশ্যই এই কালারটাই আপনারা চুজ করবেন আর এটা কিন্তু পার পিস হচ্ছে ত্রিশ টাকা করে আর হচ্ছে একটা বক্স হিসেবে পাওয়া যায় সেটাতে দশ পিস থাকে তো সানফ্লাওয়ার কিট বলা হয় তো এটা যদি আপনারা কিনেন সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা দিয়ে পেয়ে যাবেন আর আমি সাজেস্ট করব যারা একদমই নতুন আপনারা এই কালারটাই চুজ করে নেবেন আর এগুলো হচ্ছে তুলি তুলিটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে ফ্ল্যাট তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী তুলিগুলো বেছে নেবেন তো এখন আমি একটা ড্রয়িংয়ের প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার জন্য আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আর সেটা একটু শক্ত টাইপের কাগজটা আমরা যে কেউই মূলত চাইলেই কিন্তু আমরা হাতের কাজগুলো করতে পারি আর আমার আপুরা কিন্তু অনেক অনেক পছন্দ করেন হাতের কাজ আমি জানি আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে আরহামাক্সাস মন চ্যানেল তো আমি ওই চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ওই চ্যানেলটাতে কিন্তু আমি হ্যান্ডস পেন্টের অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম তো অনেক পছন্দ করেছেন অনেকেই অনেক অনেক কমেন্ট করেছেন তো এখানে আমি চেষ্টা করব। আমি ব্লগ ভিডিওগুলো আপলোড করার পাশাপাশি হচ্ছে এই হাতের কাজের ভিডিওগুলো আপলোড করার আর অবশ্যই আমার ভিডিওগুলো থাকবে একদমই যারা বেগেনার একদমই যারা হাতের কাজ পারেন না তাদের জন্য আর ফ্রি হ্যান্ডসের কাজগুলো কিন্তু শুধু দেখিয়ে দিলেই হয় না যারা একদমই পারেন না তারা কীভাবে করবেন তো তাদের কথা মাথায় রেখেই আমি বিভিন্ন প্রসেস দেখিয়ে দেব কিভাবে আপনারা সহজেই ড্রয়িংটাও করে নিতে পারেন পাশাপাশি রং তুলির ব্যবহার করে আপনারা আপনাদের চাহিদা মতো যে কোনো কিছুতে ডিজাইনও করে নিতে পারেন তো সেই হিসাবে আজকে আমি একদমই শুরুটা একটু দেখিয়ে দিলাম আর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কাগজটা কেটে আমি একটা ডিজাইন করে নিচ্ছি আর আমাদের আশেপাশে যে ধরনের জিনিস পাওয়া যায় ধরনের শাক সবজি তো এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা যায় অনেক সুন্দর কাজ করা যায় হ্যান্ড প্রিন্টের তো ভবিষ্যতে আমি আস্তে আস্তে অবশ্যই আমি ট্রাই করব সব ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য আর আশা করি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার চ্যানেলটাকে যাতে করে পরবর্তী ভিডিওগুলো যখনই আপলোড করি তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আসার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা আইকন আছে তো ওইটাতেও কিন্তু প্রেস করে নেবেন আমি কিন্তু কাগজটা কেটে নিয়েছি কেটে একটা ফুলের শেপ দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা পেন্সিলের সাহায্যে কাগজটাকে রেখে এভাবে আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি একটা ছোটো একটা কাপড়ের টুকরোতে এভাবে কিন্তু আপনারা চাইলে কাগজ দিয়ে যে কোনো ধরনের ডিজাইন কেটে তারপর হচ্ছে বসিয়ে আপনারা পেন্সিলের সাহায্যে এঁকে নিতে পারেন যে কোনো ধরনের তো এটা হচ্ছে একটু প্রসেস আর ভবিষ্যতে কিন্তু আমি অনেক অনেক ধরনের টেকনিক আপনাদের জন্য নিয়ে আসব তো এখন আমি একটা পেপার বিছিয়ে নিচ্ছি নিয়ে আমি হচ্ছে এটার উপরে আমি একটু রং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন যদি গাঢ় কালারের কোনো কাপড়ের উপর আপনারা প্রিন্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাদা যে কালারটা আছে এটা আগে আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পরবর্তীতে যে কোনো কালার আপনারা দিয়ে দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠবে অনেক সময় দেখা যায় যে গাঢ় কালারের উপরে যদি রঙ করতে যান সেক্ষেত্রে কিন্তু কালারটা বসে না বা কালারটা আসে না অরিজিনাল কালারটা তো সেক্ষেত্রে অবশ্যই সাদা যে কালারটা আছে সেটা দিয়ে একটা বেস তৈরি করে নেবেন তারপর হচ্ছে যে কালারটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে আপনারা রঙ করে নেবেন তো এটা কিন্তু একটা টিপস আপনাদের জন্য তো আমি যে ড্রয়িং করেছিলাম এটার উপর আমি এঁকে নিচ্ছি যদিও আমি ফ্রি হ্যান্ডসের কাজগুলো আমি পছন্দ করি যদিও অভ্যস্ত আমি তো এইভাবে আসলে একে কাজ করতে আমার কাছে মনে হয় যে একটু ঝামেলা মনে হয় তো তাও আমি আপনাদের জন্য করে দেখাচ্ছি সাদা দিয়ে এঁকে তারপর হচ্ছে এটাকে অবশ্যই শুকাতে হবে তো কালারটা যখন শুকিয়ে যাবে পরবর্তীতে এটার উপরে যে কোনো কালার আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে কাজটা করতে পারেন আর অবশ্যই যেটার মধ্যে আপনারা কাজটা করবেন কাপড়টা যে জায়গার মধ্যে রাখবেন একটা শক্ত জায়গায় রাখবেন এবং একটা পেপার নিচে বিছিয়ে দেবেন আর অরিজিনালে আসলে হাতের কাজগুলো করার জন্য ফ্রেম আছে বিভিন্ন সাইজের ফ্রেম পাওয়া যায় ফ্রেমে করতে হয় তো আপনারা যেহেতু একদমই নতুন আমি তো বললামই যারা একদমই নতুন তো তাদের জন্য যেহেতু আমি ভিডিও আপলোড করছি বা টিউটোরিয়ালগুলো দিচ্ছি সেজন্য আমি চেষ্টা করব খুব অল্প জিনিস ব্যয় করে যাতে আপনারা কাজটা করতে পারেন আর এখানে ফ্রেমের কোনো প্রয়োজন নাই যেহেতু শক্ত একটা টেবিল বা কোনো কিছুর মধ্যে রেখে যদি আপনারা পেপার বিছিয়ে কাজটা করতে পারেন তাহলে কিন্তু করে নিতে পারেন আর যদি বড় পরিসরে করেন ধরেন শাড়ি বা বড় উড়না এগুলো যদি করেন বা ধরেন সেল করার উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেমটা ইউজ করতে হবে তো আজকের মতন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ